আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের চারটা পাল্লার ডিজাইন দেখাবো যে চার চারটা পাল্লাই হচ্ছে আপনার বার্মাটিক সেগুন কাঠের পাল্লা তো এই পাল্লাগুলো আপনার সলিড কাঠের উপরে এই ডিজাইনগুলো করানো হয়েছে এই পাল্লার সাইজ আছে পাশে উনচল্লিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশি ইঞ্চি আপনারা চাইলে এছাড়াও আপনারা যে কোনো সাইজ আমাদেরকে অর্ডার করে নিতে পারেন তো আমি এই ডিজাইনে বার্নিশ ছাড়া শুধু পাল্লার দামটা আপনাদেরকে বলে দিব তো আপনারা যদি শুধু পাল্লা এই চারটা ডিজাইনে বার্নিশ ছাড়া নিতে চান তাহলে একটা পাল্লার দাম আসবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর যদি আপনারা বার্মাটিকের শুধু এরকম প্লেন পাল্লা নিতে চান তাহলে দাম আসবে চব্বিশ হাজার টাকা তো বার্মাটিক কাঠের পাল্লার সাথে আপনারা চৌকার যেটা লাগাইতে পারেন যেহেতু বার্মাটিক সেগুন কাঠের অনেক দাম তো সেই ক্ষেত্রে আপনারা এর সাথে লোহা কাটের চৌকারটা লাগাইতে পারেন লোহা কাটের চৌকারটা এর সাথে অনেক ভালো হবে এবং বার্নিশ করলে দুইটার কালার মিলে যাবে আর এই পাল্লাটার থিকনেস আছে দেড় ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি একটা পাল্লাই কতটুকু কাট লাগে আমি সেটা বলি উনচল্লিশের একটা পাল্লাই আপনার থ্রি পয়েন্ট সেভেন ফোর কেবি কাট লাগে আর আপনারা যদি এই পাল্লাটা থ্রি পয়েন্ট সেভেন ফোর কেবি কোনো মিলে যে। আপনারা যদি আলাপ করেন যে বার্মাটিক সেগুন কাঠের প্রতি কেবি কেমন দাম তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা পাল্লাতে কত টাকার কাঠ লাগে তো ওই পাল্লাটার সাথে এই পাল্লাটা যখন সিজনিং করা হয় এক সিএফটি কাঠ দুইশো টাকার মতো খরচ হয় সিজনিংয়ে এরপরে এই পাল্লাটা বানাইতে নয়শো বা এক টাকার মতো খরচ হয় তো আবার দেখা যায় যে অনেকে ষোলো সতেরো হাজার টাকা বা আঠারো হাজার টাকায় বার্মাটিকের পাল্লা বিক্রি করে তো এগুলো আসলে বার্মাটিকের ভালো যে কাঠ সেই কাঠ দিয়ে আসলে এই ষোলো হাজার বা সতেরো হাজার টাকা দিয়ে ওই পাল্লাটা বানানো সম্ভব না আর আপনারা আমাদেরকে অর্ডার করলে পঁচিশ দিন সময় দিবেন পঁচিশ দিন সময় দিলে পঁচিশ দিনের মধ্যে আমি আপনাদের এই ডিজাইনগুলো করে দিতে পারব বার্মাটিক সেগুন কাঠের উপরে তো যেহেতু এটা এই কাঠটার দাম বেশি যার কারণে আপনারা এটা মেন দরজার জন্য ব্যবহার করতে পারেন ঢাকাতে মূলত এরকম দরজা আপনার মেন দরজার জন্য ব্যবহার করে এবং রুমের ভিতরে একটু কম দামি দরজা যেমন গামারি আছে মেহেগুনি আছে এগুলা ব্যবহার করে তো মেন দরজা যেহেতু বার্মাটিকের নিজস্ব একটু ফাইবার রয়েছে তো সেহেতু মেন দরজাটা বার্মাটিক সেগুন দিলে খুবই ভালো তো যদি আপনাদের বাজেট ভালো হয় আপনারা যদি ভালো ডিজাইনের এবং ভালো কাঠের কোনো দরজা কিনতে চান তাহলে আপনারা বারমাটিক সেগুনটা কিনতে পারবেন সবসময় যেখানেই থাকবেন নিজের খেয়াল রাখবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ